একই দিনে আজকে কেএফসিতেও ভরপুরভাবে ভরপুর ভাবে খাওয়া দাওয়া করব এবং পুরান ঢাকার হানি বিরিয়ানি প্লাস পুরান ঢাকার ফেমাস যে সকল খাবারগুলো আছে সেগুলোও ট্রাই করবো আর এত খাবার খাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না তাই জাহিদ ভাইকে খাওয়ার জন্য ভাড়া করে নিয়ে যাচ্ছি তাই আমি আর জাহিদ ভাই শুরুতে প্রান্তপথ চলে আসলাম কেপসিতে খাওয়ার জন্য শুরুতে আজকে আমরা কেপসিতে খাবো এবং একই দিনে আজকে আমরা পুরান ঢাকাতেও খাওয়া দাওয়া করবো তো শুরুতেই কে খাওয়া দাওয়া করা যাক তো এখানে দেখলাম খুবই সুন্দর একটা অফার দেওয়া আছে মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় খুবই সুন্দর একটা প্যাকেজ অফার করছে তারা সেটাই আমরা অর্ডার অর্ডার করতে না করতে আমাদের সবগুলা খাবার রেডি হয়ে চলে এসেছে এখন শুধু খাবার পালা বাট খাবার আগে তো আমাদের ভিডিও করা লাগে তাই ভিডিও টিডিও করে তারপর আমরা খাইতে শুরু করে দিলাম এরই মধ্যে আবার আমাদের দুইজনের জন্য টোটাল আট পিস স্মোকি চিকেন চলে আসলো স্মোকি চিকেনটা জাহিদ ভাই অনেক অনেক বেশি পছন্দ করে আর জাহিদ ভাইয়ের একটু সমস্যা আছে ক্যামেরা ধরলে একটু লাজুক লাজুক ভাব দেখাই আমিও প্রথম প্রথম যখন ভিডিও করতাম আমার দিকে যখন ক্যামেরা ধরতো তখন আমার খাইতে লজ্জা লাগতো আর এখন তো কোনো কিছুতে আনিজি ফিলটাও হয় না আপনারা তো জানেন আমরা যাই করি তাই ভিডিও করি ঘুরি ফ্রি খাই সব সবকিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা এগুলা দেখে আমাকে অনেক অনেক সাপোর্ট করেন এবং অনেক অনেক বেশি ভালোবাসেন আর আপনাদের সেই ভালোবাসা পেয়ে আমি যেখানেই যাই না কেন যাই করি না কেন সবকিছু আপনাদের মাঝে তুলে ধরি যাই হোক এখন তো আমরা কেএফসি তে খাওয়া দাওয়া করছি কিন্তু কেএফসি তে এসে আমরা অনেকগুলা খাবার একসাথে অর্ডার করাই আমরা খাওয়া দাওয়া করে শেষ করতে পারি নাই তাই পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি তবে এখন আমরা বাসায় যাব না এখন আমরা মালাই চা খাওয়ার জন্য ধানমন্ডি লেকে চলে আসলাম এখানে খুব সুন্দর করে মালাই চা বানায় দেয় এটা শুধু মালাই চা বললে ভুল হবে এটার পুরো নাম মটকামা এখানে আমরা চা খাওয়া শেষ করে ধানমন্ডির রাতের লেকটা ঘুরে ঘুরে দেখছিলাম বাসে এসেও খাওয়ার জন্য আমরাও অনেকক্ষণ ধরে সিরিয়ালে থাকার পর কোন রকম একটা বসার জায়গা পাইছি আর সাথে সাথে দেখি খাবারও চলে এসেছে ফাইনালি আজকে অনেকদিন পর পুরান ঢাকার হানি বিরিয়ানি কপালে জুটলো কারণ বেশ কিছুদিন আগে আমি বিরিয়ানি খাওয়ার জন্য পুরান ঢাকায় বাইক নিয়ে আসছিলাম কিন্তু এত পরিমাণে জ্যামে আটকা পড়েছিলাম যে বিরক্ত হয়ে আমি বাসায় চলে গিয়েছিলাম তাই আজকে অনেক রাতে এসেছি যেন জ্যাম কম থাকে যাই হোক এই ছেলেটাকে দেখছেন এই ছেলেটা আমার খুব ভিডিও দেখে অনেক বড় নাকি ভক্ত সে আবার আমার সাথে সেলফি তুলছিল তার ফোন নাইতে আমার ফোন দিয়ে তুলছিলাম সে তো অনেক খুশি তার খুশিতে আমিও অনেক খুশি হয়ে গেলাম যাই হোক তারপর আমরা চলে আসলাম শিক কাবাব খাওয়ার জন্য পুরান ঢাকার নাকি এগুলা অনেক ফেমাস খাবার আমি তো এত কিছু জানি না জাহিদ ভাই সব কিছু জানে তাই আমাকে ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছিল আর খাওয়াচ্ছিল আমি তো শুধু জানতাম পুরান ঢাকার বিরিয়ানিটাই অনেক বিখ্যাত তারপরে জানলাম পুরান ঢাকার আরো অনেক খাবারে আছে যেগুলো অনেক ফেমাস খাবার আর সেই সকল ফেমাস খাবার গুলার নাম আমি সবগুলা জানি না তাই বলতে পারছি না তবে আপনারা পুরান ঢাকার ফেমাস খাবার গুলার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে দিবেন তাহলে যখন ঘুরতে যাবো তখন পুরান ঢাকার যত ফেমাস খাবার আছে সবগুলাই ট্রাই করব এবং আরো একটা ভিডিও মেক করে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব শুধু আপনারা পুরান ঢাকার সবগুলা ফেমাস খাবারের নামগুলা কমেন্টে জানান যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও সুতরাং আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম